নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি রাজমা মশালা, নো ওনিয়ন নো গার্লিক। আপনারা রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে বলবেন কেমন হয়েছে। আর প্লিজ, প্রত্যেকবারের মতন বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, ধন্যবাদ। ভেজিটেবল রাজমা বানাবার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে, রাজমা আমি রাত্রে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে আমি রান্নাটা করব। আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খাবার সোডা, হাফ টিস্পুন গোটা জিরে, কাস্তুরি মেথি, বাটার, টমেটো পেস্ট করে নিয়েছি, দই আর সাদা তেল, হোয়াইট অয়েল, সাদা তেল, এই দিয়ে আমি ভেজিটেবল রাজমাটা করব। এবার আমি রাজমাটা সেদ্ধ করতে বসাবো কুকারে। এবার আমি রাজমাটা সেদ্ধ করব। এই যে বড় এলাচ দিয়ে দিলাম, রাজমাটা ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে, ওটা দিয়ে দিলাম, একটু সাদা তেল আর নুন দিয়েছি। এবার রাজমাটা আমার ভালোভাবে সেদ্ধ হবে, আর একটু খাবার সোডা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে রাজমাটাকে একদম নরম মতো সেদ্ধ করব। এবার রাজমার মশলা তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিলাম, 2 টেবিল চামচ তেল দিলাম, গরম হতে দেব। গরম হলে, গরম হয়ে গেছে তেল, সাদা তেল বেশি গরম হতে লাগে না, জিরে দিলাম। জিরেটা খেয়াল করবেন যেন জিরেটা না পড়ে, জিরেটা সাদা থাকতে থাকতেই আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পর একটুখানি ঠিক করবে, আমি নুনটা দিয়ে দেবো, সামান্য নুন দিয়ে দিলাম, যাতে আদা বাটা না ঠিক হয়। এবার আমি 4 টেবিল চামচ টমেটো বাটা দিলাম, 1, 2, এতে কোনো মশলা পড়ছে না, সেজন্য টমেটোটা একটু বেশি পড়বে। টমেটোটা দিলাম, টমেটোটা দিয়ে আমি একটু নাড়ব। টমেটো দেওয়ার পর আমার তেল বেরিয়ে এসছে, এবার আমি ধনে গুঁড়ো দেব, যেটা আমি আগে বলতে ভুলে গেছি, মাফ করবেন বন্ধুরা, আর ভুল হবে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে ঝাল ভালো লাগে না, রাজমাতে হালকা মশলা ভালো লাগে, তাহলে রাজমার টেস্টটা থাকবে। এবার আমি সামান্য কস্তুরি মেথি দেব, আর বাকিটা আমি পরে দেবো। আমি কষবো, এদিকে আমার কুকারে রাজমা সেদ্ধ হচ্ছে। এবার আমি রাজমাটা সেদ্ধ হলে করে রান্নাটা দেখাচ্ছি। আমাদের রাজমা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি দেখাচ্ছি, রাজমা পুরো গলে গেছে। এবার আমি মশলাটা, যেটা ভেজে রেখেছি ওই মশলাটা আমি দিয়ে দেবো। এবার আমি ধুয়ে এই ফ্রাই প্যান থেকে পুরো মশলাটা দিয়ে নিই। ভালোভাবে ধুয়ে দিয়ে দেবে। এবার আমি ভালোভাবে এটাকে ইয়ে করে ফের আমি কুকারটা লাগিয়ে ফের আবার আমি সেদ্ধ করবো, মশলার সঙ্গে রাজমাটা মিশে যাবে। তারপরে আমি কাস্তুরি মেথি আবার একটু দেব আর দইটা দেব। এবার রাজমা রান্না আমার শেষ হয়ে যাবে, এবার আমি দই দেব। চার চামচ দই দিলাম, দই দিয়ে আমি ভালোভাবে মিলিয়ে দেব। এইটা, এই রান্নাটা যদি আমার মতন ভাবে আপনারা বানান তো মনেই হবে না পেঁয়াজ দিয়ে। বাটার দিলাম আর একটু কাস্তুরি মেথি দেব। এই রান্নাটা যদি আমার মতন করে বানান আপনারা বুঝতেই পারবেন না পেঁয়াজ দেওয়া কিনা। আমি যখন জম্মু গেছিলাম তখন আমি
জম্মুতে নিরামিষ রান্না প্রচলন আছে, তখন আমি খেয়েছিলাম রাজমা। ওই রান্নাটা খেয়ে আমি নিজের মন ভাবে নিজের ভাবে আমি এটা বানিয়ে থাকি। সেই রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা খেয়ে আপনারা বানিয়ে বলবেন কেমন হয়েছিল। এবার আমার রাজমা তৈরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। তা রাইসের সঙ্গেই ভালো লাগে, রাজমা ভাতের সঙ্গেই কিংবা জিরা রাইস এই প্রকারের সঙ্গেই ভালো লাগে।